Nito nuku kohel kana nuku loya nui nona ni mukhyamantri laya Kolkata ke London kora a Darjeeling ko Switzerland kora a Goa ka Goa kora a Digha are belpagle kaker ki kakke thukri thukri kete pare age kar panchayat chilo bhanga cycle liye jeto ar ekhon kar panchayat der dekhchen ki bohor dekhchen shitkale kake der ki sundor tara কি সুন্দর পরিষ্কার ঠিক এখনকার পঞ্চায়েতকে চিনা যাবে তাক তেল তেল পরিষ্কার পরিচ্ছন্ন মোটরসাইকেল ফোর হুইলার গাড়ি বামপন সরকার যখন ছিল এই যে চাল 2 টাকা চাল এখন এমনি চাল দিয়েছে বাপের চাল বাপের টাকা কাকে দেবার কথা ছিল গরীব পিছি পড়া খেদ মজুর বুড়া বার্ধক্য বিধবা খরা নেগরা সুবল মারানিকে চাল দিলে সুবল আগরালা কি চাল ভালো ভাই রিজাল করলে ভালো কাজ করলে তাকে মালা দেয় এরা যারা গরু চুরি করে না তাকেও মালা দিবে বলছে বীর বীর সম্বোধনা করেছে বীর সম্বোধনা কাছে নাকি নীলকণ্ঠ আরে নীলকণ্ঠ তো শিবের নাম নীলকণ্ঠ এ চুরি করে একদম গোরা আখণ্ড ভতি হয়ে গেছে সে আবার নীলকণ্ঠ কি করে হয় হ্যাঁ কি করে হয় এই তো এদের রাজনীতি ওনা থেকে নেতার সন্তান মুড়া লড়কাকো আবদ যত জমি ধুইয়া আগামী দিনে যে পঞ্চায়েত ভোট হিজুয়ায় আবো রেঙ্গে ছড় লাগি বাঞ্চারে না ডাহার ওনা লাগি আবদ লড়াই কাতে যোগ্য জবাবে মুহুয়া যে উনকু দো আর চুকুমড়ু বুকড়ু বাং চালা আবো আ ভোট আবো নিজেতে বন ভোট এমো আবো অধিকার টিকো লাগি লড়াই ম্যাড রে ম্যাড দোহ কাতে চোখে চোখ রেখে লড়াই করতে হবে এই সমাবেশে তা প্রমাণ দেয় আজকের দিনে বর্তমানে যে 98 সালে যে তৃণমূলের জন্ম সেই তৃণমূল 98 2000 সালে যে সবং পিংলা কেশপুর গড়বেতা যে আন্দোলন যে মানুষকে খুন করেছিল 25 ফুট গর্তে পুঁতে দিয়েছিল এবং আমাদের কমরেডদেরকে কঙ্কাল কাণ্ডে ফাঁসিয়েছিল তার যোগ্য জবাব এই সমাবেশ আজকের দিনে দাঁড়িয়ে যে পশ্চিম বাংলায় যে বামফন সরকারটা ছিল তখন প্রায় 15 লক্ষ একর জমি 30 লক্ষ একর জমি মানুষ গরিব মানুষ পেয়েছিল তার মধ্যে 84 ভাগ এসসি এসটি বামপন সরকারের স্বপ্ন ছিল কিছুকে ভিত করে শিল্প ভবিষ্যৎ আর আজকের যে অগ্রসাল থেকে যে সরকারটা এখানে রয়েছে তাদের ভিতটা হচ্ছে চুরি তাদের জেলটা ভবিষ্যৎ আজকে দিনে দাঁড়িয়ে আজকে যেমন তারা এখানে সমাবেশ করতে দিবে না যেমন 6 তারিখ 6 মার্চ সবঙ্গে সমাবেশ হয়েছিল তারা গন্ডগোল পাকিয়েছিল তারা জানে তাদের দিন শেষ হয়ে আসছে মানুষ তাদের ধোকাবাজ ঠকবাজ তাদেরকে বুঝতে পেরেছে আজকে কি দেখা গেল দিল্লির যে সরকারটা সে আজকে মা বোনেরা নিরাপদে নেই দিল্লির যে সরকারটা সে নির্ভয়াকাণ্ড থেকে আমাদের রাজ্যে কামনুনি খজ্জরি বর্ধমান কাটোয়া সে সুজয়দের বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে কমলা সিং উজান দেবরায় লক্ষ্মীরাম মান্ডি আদিবাসী তাদেরকে খুন করেছে জবাবদেহি করতে হবে জবাবদেহি করতে হবে বসন্তের কোকিলি বসন্তকালে কোকিল পাখি কুহু কুহু সরে ডাক দেয় তেমন ভোটের পাখি ওরা ভোট আনতে আসবে আদিবাসীদেরকে আকুল করবে আদিবাসীদেরকে আমাদের ওখানে একজন আছে ভূঁয়া শব্দের অর্থ জমিদার 12 ভূঁয়ার এক ভূঁয়া আছে চেষ্টা করেছিল 6 তারিখ আমাদের সমাবেশটাকে বানচাল করে পারেনি আর আজকে ধারী সর যাদেরকে এখানে সভাপতি সহ যারা এমএলএ আছে তারাও চেষ্টা করছিল কিন্তু সমাবেশটাকে তারা বানচাল করতে পারেনি অকয় কয় ও বাবা বহা মিশিক নড়ে হে কেন হে সেটের কানা উনকু তো বাড়াই হুইয়া যে বামফন সরকার একমাত্র সন্তান মুড়া লড়কা ছুটিক জাতিক লাগি লড়াইয়ায়
হাসা লাগি লড়াই আয় অধিকার লাগি লড়াই আয় নিত নুকু কহে কানা নুকু লইয়া নুই নডানি মুখ্যমন্ত্রী লইয়া কলকাতাকে লন্ডন করা দার্জিলিং কো সুইজারল্যান্ড করা গোয়া কক গোয়া করা দীঘা আরে বেল পাগলে কাকের কি কাকে ঠুকরি ঠুকরি খেতে পারে আগেকার পঞ্চায়েত ছিল ভাঙা সাইকেল নিয়ে যেত আর এখনকার পঞ্চায়েতদের দেখছেন কি বহর দেখছেন শীতকালে কাকেদের কি সুন্দর তারা কি সুন্দর পরিষ্কার ঠিক এখনকার পঞ্চায়েতকে চিনা যাবে টাক তেল তেল পরিষ্কার পরিচ্ছন্ন মোটর সাইকেল ফোর হুইলার গাড়ি বামপন সরকার যখন ছিল এই যে চাল 2 টাকা চাল এখন এমনি চাল দিয়েছে বাপের চাল বাপের টাকা কাকে দেবার কথা ছিল গরিব পিছি পড়া খেদ মজুর বুড়া বার্ধক্য বিধবা খরা নেকড়া সুবল মারানিকে চাল দিলে সুবল আগরালা কি চাল কি করবে ভাই টাইবেল সাপ্লেনে টাইবেল সাপ্লে সাইকেলে সাইকেলকে সুবল আগরার ছেলে লাতিকে যদি সাইকেলে দেয় ফোর হুইলার চালিয়েছে তবে যদি বা সাইকেল দিচ্ছে সাইকেলের লাট বুলটুল নয় সেটাও চুরি হচ্ছে সব খাচ্ছে সব খাচ্ছে ওনার থেকে নুকু কহি জুয়ায় 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া মানুষ ভূঁইয়ার দল ভোটের সময় আদিবাসীদেরকে আকুর করবে চুমু খাবে পান্ত খাবে সুকাপুরা খাবে রাত্রেবেলা বাড়িতে গিয়ে লিরিল সাবর পাউডার মেখে শুয়ে থাকবে তাই নির্বাচনটা পাখির চোখ নিজে যে অধিকারটা বামফন সরকার দিয়েছিল অধিকার কেউ কাকে দেয় না অধিকার কেড়ে নিতে হয় আবহাওয়া সাঁতার আবহাওয়া খেরল জাতি সিধু কানু ওখানে মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে সেটাতে চোখে দেখতে পারে তার বাবা মাদুরাতে পেছাব করেছিল তার বাবার মূর্তিটাকে করবে সে সিধু কানু বিরসা মুন্ডা তারা যে প্রথম স্বাধীনতা সংগ্রামীর কথা তাদের আর মনে নাই জল ছিটা মন্ত্রী আপনারা জানেন আসবে ওরা আসবে ভোট পেরিয়ে গেলে তারা কিছু কোনো দিনের জন্য মানুষের কথা ভাববে না হ্যাঁ দিবে 500 টাকা দিবে একটা কাপড় দিবে একবার টেহারিয়া দিবে এই যে বলছিল গোপাল বউকেও বিক্রি করে দিবে ওদের কোনো কিছু নাই আবার দিল্লি সরকারটা তাদের যে আরএসএস পরিচালিত বলছে ছোট জাতের নিচু জাতের মেয়েদেরকে যদি পণ্য হিসাবে ব্যবহার করে তাহলে তারা মুক্তি পাবে দেখ তাই এর প্রতিবাদে কি আমরা মহিলারে লড়াই করব না লড়াই করতে হবে আর আজকের যে পঞ্চায়েত ভোট যে হিজুক কনা সান্তার কক ভুল ক বুঝো আয় নিত নুকু কলেই হুইয়া নরে কমলা সিংহ লড়াই কাতে সেই হুগলি রে সুমনা মান্ডি ঝর্ণা মান্ডি সরস্বতী টুডু চিতামণি মুনমু সালকু সরেন চেট কো চিকালে দায় নুকু ক জাস্তি জাস্তি সান্তার মুড়া ক নুকু ক লড়কা ক ভেগার লেগি চেষ্টা কানা বয়া বয়া ক তাপাম মে বয়া বয়া ক ভেগার মে আপে দো ভারত জাকাত মাঝি মহল মে আকো দো আরো আপে দো অনে মাঝি মহল মে আরে মাঝি মহল নুকু তো এলাকারী না দুরিনী এলাকারী বেহা বাপলা ভাগি মন্দ রু হাসু কো নেলায় নদ বাদ কাতে বিভাজনের রাজনীতি করা দেয় ওনার পরিবর্তে আব যদি নেতার খন্ড বাবু জমিত যে বুঝো হচ হইয়া যে পঞ্চায়েত যে যা কো কুমড়ুক কানা 8 মাস বাকো নামক কানা চাউলে ক 8 মাস বাকো নামক কানা অনেক কামির না পয়সা বামফন সরকার তাহে কানা ফুট প্রক্রিয়াকরণ সান্তা কক কামি নামলে না এসটি পেনশন কক নামলে না নক বাকো নামক কনা হোস্টেল রে পড়াও বরকরা চেতা কলেজ রে সান্তার কো তিন অঙ্ক পড়াও তাহে কানা বাপে যেত গালা চাকরি তিন অঙ্ক চাকরি কো কুমড়ু এদা এ কুমড়ু কি কুমড়ু বাপ লইয়া নুকু কু সাধু লইয়া কুমড়ু চোর কে কি চোর বলবে না কি সাধু বলবে না হ্যাঁ আর একটা কথা মনে করুন না চোর আরে আমরা তো জানি ভালো রেজাল্ট করলে ভালো কাজ করলে তাকে মালা দেয় এরা যারা গরু চুরি করে না তাকেও মালা দিবে বলছে বীর বীর সম্বোধনা করেছে বীর সম্বোধনা সে নাকি নীলকণ্ঠ আরে নীলকণ্ঠ তো শিবের নাম নীলকণ্ঠ এ চুরি করে একদম গোড়া আখণ্ড ভর্তি হয়ে গেছে সে আবার নীলকণ্ঠ কি করে হয় হ্যাঁ কি করে হয় এই তো এদের রাজনীতি ওনা থেকে নেতার সান্তার মুড়াল আর কাক আবদ যত জমিদ হইয়া আগামী দিনে যে পঞ্চায়েত ভোট হিজুয়ায় আবো রেঙ্গে ছড় লাগি বাঞ্চারে না ডাহার ওনা লাগি আবদ লড়াই কাতে যোগ্য জবাবে মুহুয়া যে উনকু দো আর কুমড়ু বুকড়ু বাং চালা আ আবো আ ভোট আবো নিজেতে বোন ভোট এম আ আবো আ অধিকার টিকো লাগি লড়াই ম্যাড রে ম্যাড দোহ কাতে চোখে চোখ রেখে চ
চোখে চোখ রেখে লড়াই করতে হবে এবং আজকের এই সমাবেশ থেকে সমাবেশটা সেই সমাবেশে শপথ গ্রহণ করতে হবে আর লুটের পঞ্চায়েত চুরি ডাকাতদের পঞ্চায়েত আমরা করতে চাই না মানব সম্পদ বড় সম্পদ মানুষের উন্নয়নে করতে গেলে মানুষের পঞ্চায়েত গড়ার জন্য আমাদের নিজের ভোট আমরা দেব এলাকায় ফিরে গিয়ে যে যেখানে মাঠে ঘাটে স্কুল কলেজে যে যেখানে যাবেন মা বোনেদের কাছে গিয়ে বাড়ি বাড়ি সকলের কাছে গিয়ে আমাদের এই যে গান করছিল গণসঙ্গীতে আগে কিভাবে ছিলাম আগে একসঙ্গে সকলেই ছিলাম সেদিন নেই এখন মানে বলতে মানা উড়তে মানা আকাশেতে বলতে মানা মানে বসতে মানা ডালে কথা কইতে মানা কি আছে কপালে যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান যে দেশটা সকলে এনআরসি করছে ওই সব তারা পঞ্চাশ বছর দলিল মেনা লইবেছে দলিল মেনা নুকু কো নামাল কামি কো হয়ে কাতে নরে কো মেনা উনকু কি আরো কো চালায় ওনা খাতিতে নিত অক পঞ্চায়েত হিজুয়ায় ওনা পঞ্চায়েতে দাঁতে দাঁত এম কাতে লড়াই কতে আবহাওয়া অধীর কা প্রতিষ্ঠিত হইয়া ইনে কয়েকটি কথা লই কাতে পুনরায় সকলকে আমার অভিনন্দন লাল সেলাম ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি।